Y así de salado. Hello. Salamu alaikum. Jeba. Ji. Jo, oye, Grand Sultano korche ar ki apnar party ayojon, apnar party ta. Jeba. Je boro hall room loya korchi. Apni apnar shop mehman re yo dilo ka, dawat dilo ka. Amio amrar shop re colleague ba jara jara ase, friend ase, staff ase. Shop re je dawat diar. Jo, agami kal ke shondhar shomoy ar ki, 7tar shomoy ar ki amra booking disi ar ki. Jo. Inshallah, amar pokkho theke aro boro ekta gift pai baba. Je gift er holo ki amar ar your pokkho theke. Je. Acha thik ache abba, tale ami rakhi dei ekhon. Okay, assalamu alaikum. Yo, kalke to party ache. Parvez, kalke to party ache, to yo korio. Tomaro yo korle, o je loge je goto din aisil tomar friend ta, tara koile yo. Ji bos, okay bos. Okay, acha thik ache. Hello. Oi oi. Korchi, o to Grand Sultano party er ayojon korchi. Koi dichi. Apure koi dichi ami. Oi oi. Oi oi, ota koi lisi. Tumi ar ami mili ache. Thunder yo diram gift diar. Oi bujhi. Kene te abar ki toilo. Bujhi na re baba. আমার আব্বা বাজারও গেছ না কিতা হয়েছে না কিতা করতাম কো তুমি দেখলাম তো তাই অসুস্থ খামর পরে গুণানো ফটাইছো আচ্ছা দেখো তুমি রাগ করিও না আমার কথাটা বুঝো না এখানে আচ্ছা ঠিক আছে আমি বুঝছি তোমার কথা তাই কথাটা গুলো আমি বুঝছি তুমি যেটা কই যায় আচ্ছা তাই তো রুগী আছে ঠিক আছে এক কাম করো ও কিতা করতাম কো আমারে তুমি যদি যাইতা যাও গিতে আমি কিতা করবো কিতা করতাম তুমি কো সমাধান কিনা কিতা করতাম বিদ্যাশ্রম বিদ্যাশ্রম তাই একলা তা পাগিলা আচ্ছা আচ্ছা দেখান বালা মনে করো যদি বিদ্যাশ্রম ফাটাইতে হয় তাহলে রেডি করে রাখিও বিকালে নিয়ে দিলেই আমার আর ভালো লাগে না প্রত্যেক দিন একটার পরে একটা মাইর একটার পরে একটা ভালো লাগে না অফিস থেকে ডিউটি করিয়া আবার পরে আমার সত্যি এটা সহ্য হয় না কিতা হয়েছে আমার কথা বুঝছো না তোমার যেখান বালা মনে হয় ওখান করো যদি বিদ্যাশ্রম পাঠাইতে হয় তাহলে কাপড় পরে বেগো বড়িয়া আর ইয়ো করে রেডি করে রাখিও আমি অফিস থেকে আইমো ফিটার পথে ইয়ো করে লইয়া দিব তারা ইয়ো দিয়ে মুনিয়া বিদ্যাশ্রম দিয়ে ওকে তো তো তুমি ঠান্ডা তা পায় ওকে আর পাল লাগে না সত্যি আর পেয়ে নিতাম পারাম না প্লিজ ওকে স্যার ফয়লা ফোনটা তো আপনার শাশুড়ে দিছিলাম বাদর ফোনটা না খেয়ে দিছেন ও মেটা তোমার ম্যাডামে ফোন দিছিলাম আরে আমার বাড়ি তো সামনে আপনা কইছলা যাইবা দিন না আজকে দেখি আইবা আচ্ছা আ তো তো সময় আছে যাও গে আচ্ছা ওকে বস বস আব্বা ও আমার বস আর বস আমার বাবা আসসালামু আলাইকুম বাবা বস বল আব্বার সাথে গল্প করো না আমি সানাস্তার কিছু ব্যবস্থা করি খান্ডা নাকি আমি কি তা কোনো কষ্ট দিয়ে দিলাম নাকি দাদা স্যার আরে বাবা আদি আমার উফা কথা ঢুকে রে বাবা খা লাগে কি তো হইছে স্যার আমার রে বাবা দুই ফুয়া আছে বড় জানে কি তা করেন বড় ফুয়া গুরে বাবা ম্যাজিস্ট্রেট মানে ইসলাম ম্যাজিস্ট্রেট হওয়ার পরে রে বাবা যখন আজ থেকে 3 বছর আগে আমি অসুস্থ হয়ে গেলাম আর ম্যাজিস্ট্রেট পুয়া কোথায় রে বাবা আমাদের ফালাই গেল গিয়া তার বউরে লইয়া এ বাসার তার
আরো ছোট বুয়া গুতারে বাবা, ছোট বুয়া গুতারে আমি মাদ্রাসাত পড়াইছিলাম 10 পর্যন্ত। আমার এই অবস্থা দেখে রে বাবা, আর তার আর লেখাপড়া হয়েছে না। ও ফুয়া গুতার দুঃখে কান্দি রে বাবা, লেখাপড়া তো করতে পারলো না। সকালে বারোইয়া যায় রে বাবা তোমার অফিসও, তোমার লগে ডিউটি করে। তাকে যখন আইলো রে বাবা, আয়া যা সময় পায় ও সময়টা রে বাবা আমার তোরা সেবা যত্ন করে। এরপরে বাবা তার যে ধরনের কাজ আছে সব কাজ করে রে বাবা, গরুর রান্দা থাকি লইয়া সব কিছু করে। গরুর ফ্যামিলি তার কেউ নাই, বাচ্চা বাচ্চা যদি থাকে রে বাবা, বাচ্চা রে বাবা মাদ্রাসা দিও, মাদ্রাসা দিলে এই লাগান ও বয়লা আমাদের আর তোলাই রে বাবা। আমার ফুয়ার লাগান মা বস্ত, আর বাপ বস্ত রে বাবা, এটা ছেলে এই দোকানাত খুঁজিয়ে বাবা অনেক কষ্ট। আমি দোয়া করি রে বাবা আমার ফুয়া কত বড় মানুষের তো মানুষ হোক, দুঃখ রে বাবা লেখাপড়াটা করতে পারবো। আরে মাঝে স্টেট বানাই না আমার কাজও লাগলো না রে বাবা, সম্মত বিক্রি করলাম মাঝে স্টেট বানানোর লাগি। যে বাবুদারে একটা টাকা খরচ না করিয়া বানাইলাম, মেট্রিক পর্যন্ত পড়লো ও ফুয়ে এসে ভারত নগর দেওয়া। আমি বুঝতাম পারছি তুমি আমার কি তার লাগে আজকে তোমার বাড়িতে লেগে গেছো, তুমি আমার শোক করে দিছো। আমি একটা ভুলের মাঝে আসলাম, আজ আমার ভুল থেকে তুমি আমার শুধরাইছো, আমার চোখ খুলে দিছো, যে ভুলটার সংশোধন আমার ওখানেও করা লাগবো। আমার হয়তো আর কিছুদিন পরে এই সংশোধনের সময় থাকলো না। আমি আর ইয়ে করো ও সার চিকিৎসা চিকিৎসালয় পালা উন্নত মানের চিকিৎসা করাইবে। তুমি যাওয়ার দরকার নাই, তুমি থাকো আমি একলাই যাই। হ্যালো, তুমি আজ পর্যন্ত যেটা যেটা করছো এগুলো মানিয়ে নিছি, নেক্সট টাইম থেকে তুমি আমার আব্বা আম্মার লগে যদি কোনো খারাপ ব্যবহার করো তাহলে আমার চাইতে খারাপ কেউ হইতে পারতো না। আর তোমারে যে কইছিলাম আমি বৃদ্ধাশ্রম পাঠাইতাম তারারে, এটা হইতো নাই, তারা আমার বাড়িতে থাকবো, তারাও থাকবো, আর তারারে রেডি করো আমি তারারে লইয়া ওই হসপিটাল যাইবো, তারারে চিকিৎসা করানো দরকার। সবে মিলিয়া যদি থাকতাম পারি তাইলে থাকবো, আর যদি থাকতাম পারি না তাইলে যার ভালো লাগতো না বাড়তি বাড়িয়ে দিবে। ওকে ভালো থাকো, আমি আইরাম।